মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল। এ হল গৌড়ীয় বৈষ্ণব ধারা ও পরম্পরার সুপ্রাচীন পীঠস্থান, আর বর্তমানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশিয়াসনেস তথা ইসকন এখানে প্রতিষ্ঠা করেছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। মায়াপুরেই রয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এবং ইসকনের উদ্যোগে মায়াপুর আজ হয়ে উঠেছে জগতের আধ্যাত্মিক রাজধানী। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এই মন্দিরের তিনটি বেদী উৎসর্গীকৃত রয়েছে শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং প্রভু নৃসিংহদেবের জন্য। পঞ্চতত্ত্বের অন্যতম দুই হলেন চৈতন্য মহাপ্রভু এবং তার ভ্রাতা নিত্যানন্দ মহাপ্রভু। একদিকে যেমন মনে করা হয় তারা কলিযুগে শ্রীকৃষ্ণ ও তার ভ্রাতা বলরামের পুনরাবির্ভাব, আর একদিকে তেমন এটাও মনে করা হয় যে এই শ্রী চৈতন্যধাম মায়াপুর আর আদি শ্রীকৃষ্ণধাম বৃন্দাবন। আধ্যাত্মিক গুরুত্বে দুয়ের মধ্যে কোনো প্রভেদ নেই। এই পুণ্যধামে চন্দ্রোদয় মন্দিরের প্রতিদিনকার সন্ধ্যারতি অসংখ্য ভক্তদের ভক্তিভাবে তন্ময় করে। মন্দির প্রাঙ্গণ থেকে রোজ সন্ধেবেলার এই আরতি অনুষ্ঠান এখন অরেঞ্জ বাংলাও প্রতিদিন টাটকা সম্প্রচার করছে বিকেল 6:30 থেকে। এই পুণ্য চৈতন্য ধারা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক, আরও বেশি মানুষের উপকারে লাগুক, তাহলেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক।